হোজাই জেলার লামডিংয়েও সোমবার থেকে আরম্ভ হলো কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ টিকাকরণের সূচনা করেন বিধায়ক শিবু মিশ্র। গত 16 জানুয়ারি থেকে দেশে আরম্ভ হয়েছে পর্যায়ক্রমে কোভিড ভ্যাকসিন প্রদানের কাজ। এরই অঙ্গ হিসেবে সোমবার থেকে হোজাই জেলার লামডিং রেলওয়ে হাসপাতালে আরম্ভ হয় এই ভ্যাকসিন দেওয়ার কাজ। এদিন সকালে আনুষ্ঠানিকভাবে এই সূচনা করেন স্থানীয় বিধায়ক শিবু মিশ্র। প্রথম দিনে মোট 66 জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হয় এই ভ্যাকসিন। এদিনের প্রথম ভ্যাকসিনটি প্রদান করা হয় চিকিৎসক সুমিত্রা দেকে। ব্যুরো রিপোর্ট, ইস্টার্ন নিউজ।